স্বাগত নিউজ 24 সকালের সংবাদে সঙ্গে আছি তানিয়া হারুন দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ঈদের পরে সরকার পতনের আন্দোলন হবে বিএনপির এমন হুমকিকে আমলেই নিচ্ছে না সরকারের নীতি নির্ধারকরা বিএনপির এই কথাকে অনেকটা হাস্যরসের বিষয় বলে মনে করছেন তারা বলছেন সরকারের বিরুদ্ধে আন্দোলন করার মতো সক্ষমতা বিএনপির নেই তবে বিএনপি আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন সরকার দলের নেতারা শানাজ ইয়াসমিনের প্রতিবেদন জাতীয় নির্বাচনের বাকি আছে এখনো প্রায় দুই বছর নির্বাচন নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে অনেকটাই এবারের নির্বাচনেও বিএনপি আসবে কি আসবে না তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে তবে এখন পর্যন্ত বিএনপি নেতারা তাদের অনর অবস্থানই রয়েছেন যে এই সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার চায় তারা তাই বরাবরের মতো এবারও ঈদের পরে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়ে রেখেছে বিএনপি তবে বিএনপির এসব হুমকিকে নিছক কথার কথা মনে করছে সরকার সরকারের নীতি নির্ধারকরা বলছেন বিএনপি যতই আন্দোলনের কথা বলুক তা করতে পারবে না তারা ঠিক আছে রোজার পরে দেখান তারা দেখাবেন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার মানুষের শান্তিতে রাখার জন্য যা করা দরকার সেটুকু দায়িত্ববোধ থেকে আমরা কাজ করব তারা আলোচনা করতে চায় ওয়েলকাম তাদের আলোচনা করব কিন্তু তারা যদি বক্তৃতা দিয়ে বলেন আগে শেখ হাসিনাকে সরাতে হবে টেনে হিসড়ে নামাবো এই সকল শব্দ শুনতে শেখ হাসিনা অভ্যস্ত না সরকার দলের নেতারা বলছেন বিএনপির কোনো আন্দোলনের সাথেই জনগণ থাকে না কারণ বিএনপি জনগণের জন্য আন্দোলন করে না তারা নিজেদের রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে আন্দোলনের নামে অরাজকতা করে বিএনপি সহ সকল রাজনৈতিক দল কন্টেস্টে আসেন কম্পিটিশনে আসেন মানুষের কথা বলেন তাহলে মানুষ আপনাকে ভালোবাসলে আওয়ামী লীগের চেয়ে আপনারা গ্রহণযোগ্য হলে আপনাদের ভোট দেবে আপনারা ক্ষমতায় আসবে বলার আনন্দে অনেক কথা বলা যায় কিন্তু সেটা বাস্তবে রূপায়িত করার মতো শক্তি দক্ষতা যোগ্যতা দূরদর্শিতা সব কিছু লাগে আগামী দুই বছর জনগণের কল্যাণেই সরকার তাদের ইশতেহারে বলা বাকি কাজগুলো শেষ করতে চায় তাই এই মুহূর্তে বিএনপির আন্দোলন সংগ্রাম নিয়ে ভাবছে না সরকার এমনটা জানিয়ে সরকারি দলের নেতারা বলছেন তবে শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার সব দলেরই আছে মানুষ তাদের ভোট না দেয় সেটা কিন্তু জোর করে আনার ব্যাপার না শানাদি আসমিন নিউজ 24 ঢাকা তিন বছরের বেশি সময় পার হলেও খুলনা দর্শনা ডাবল লাইন রেলপথ প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ হয়নি ভারতীয় এক্সিম ব্যাংকের সম্মতি গ্রহণে সময় লাগায় প্রকল্পটি বাস্তবায়নে তাই আরও এক বছর সময় চেয়েছে রেলপথ মন্ত্রণালয় খুলনা দর্শনা নিয়ে যখন হতাশা তখন বগুড়া সিরাজগঞ্জ রেলপথে এই বছরই কাজ শুরুর আশা মন্ত্রণালয়ের আব্দুল সালাম বাবুকে সাথে নিয়ে কাজী শাহেদের প্রতিবেদন রেলপথে কানেকটিভিটি সহজতর করতে খুলনা থেকে দর্শনা পর্যন্ত ডাবল লাইন রেলপথ নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় সরকার ৩৫০০ কোটি টাকার প্রকল্প অনুমোদনের পরও অবকাঠামোগত কাজ শুরু করা যায়নি অনুমোদনের চার বছর পর এসে জানা যাচ্ছে প্রকল্পটি বাস্তবায়নে পরামর্শক নিয়োগই করতে পারেনি রেল ১৯-২০-২১ এই সময়টা কিন্তু লকডাউন এবং কোভিডের প্রকণ্ড প্রকোপ ছিল এর ফলে এই প্রজেক্টটা কিন্তু ডিলে হয় খুলনা দর্শনা হয়ে ভারতের সঙ্গে এখন যে যোগাযোগ আছে তাতে পণ্য আমদানি ও যাত্রীবাহী ট্রেন চালাতে হিমশিম খেতে হয় পশ্চিমাঞ্চলের জন্য প্রকল্পটি গুরুত্বপূর্ণ জানিয়ে তা বাস্তবায়নে এক বছর সময় বাড়াতে আবেদন করা হয়েছে সর্বসম্মতিভাবে এক বছর টাইম বাড়ানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পত্র দেওয়া হয়েছে এবং আসলে এই প্রজেক্টটা তো আসলে আমাদের খুবই জরুরি প্রয়োজন ডাবল লাইন না হলে কিন্তু আমরা সামাল দিতে পারতেছি না খুলনা দর্শনা রেলপথ নিয়ে যখন হতাশা তখন বগুড়া সিরাজগঞ্জ রেলপথে আশার বাণী শুনিয়েছেন রেলমন্ত্রী প্রকল্পের নকশা চূড়ান্ত এবছরে প্রকল্পটি আলোর মুখ দেখবে বলে জানিয়েছেন মন্ত্রী ফিজিবিলিটি এবং ডিটেইল ডিজাইন কোথায় ব্রিজ হবে কোথায় ফ্লাইওভার হবে কোথায় আপনার আপনার আন্ডারপাস হবে কয়টার ব্রিজ হবে এইগুলি সমস্ত কত টাকা লাগবে ইতিমধ্যে আমরা দেখেন আমরা কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে এবং তারা কোন দিক দিয়ে রেল লাইনটি যাবে তার একটি নকশা করেছেন পশ্চিমাঞ্চলের এ দুটি বড় প্রকল্পের কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটবে প্রকল্প দুটি দ্রুত বাস্তবায়নে সরকারের বিশেষ দৃষ্টি চান স্থানীয়রা কাজী শাহেদ নিউজ 24 রাজশাহী
সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় কুষ্টিয়ার ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। একদিকে শোক, অন্যদিকে আতঙ্কে ঈদ মাটি হয়ে গিয়েছে এই গ্রামের সব মানুষের। কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা থেকে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। এই গ্রামের সংঘর্ষ যাতে নতুন করে না বাঁধে বা আশপাশের গ্রামগুলোতে ছড়িয়ে না পড়ে সেই ব্যাপারে প্রশাসনকে উদ্যোগ নিতে বলছেন স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসী। কুষ্টিয়া আস্তানগর গ্রামের এই চিত্র তুলে এনেছেন সহকর্মী জাহিদুজ্জামান। আধিপত্য বিস্তারের পুরনো বিরোধের জের ধরে ঈদের আগের দিন ইফতারের কিছু আগে ঘটে যায় রক্তক্ষয়ী সংঘর্ষ। আর এই ঘটনার জের ধরে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে কুষ্টিয়ার ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামে। ঈদ আনন্দের বদলে গ্রামে এখন শোক আর আতঙ্ক। এক মাস রোজা করে কিছুই ফল ইয়ে করতে পারলাম না, কারণ ভাগ্য যা ছিল তাই হলো। মারামারি যাতে না করুক এই সপ্তাহে তো আমরা চাই, সুস্থভাবে আমরা সবাই বাড়ি ঘর ধরে থাকতে চাই। শোকে বিহ্বল নিহত পরিবারের সদস্যরা এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন। লাঠিপিটা করে প্রথমে, তারপর আমার বড় কাকু আসে বাইক নিয়ে, আর তখন অস্ত্রশস্ত্র বের করে কাকুর উপরে অ্যাটাক করে। আমার বাবার নৃশংসভাবে হত্যা করছে, ওদের কঠোর শাস্তি চাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে গ্রামে। এলাকার পরিবেশ বর্তমানে শান্ত আছে, জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আমরা নিয়ে গেছি, তার যাচাই বাছাই হচ্ছে। যারা প্রকৃত অপরাধী তাদেরকে আদালতে সেন্ড করা হবে এবং যারা কোনো নিরীহ লোককে হয়রানি করা হবে না। গ্রামে শান্তি ফিরিয়ে আনতে প্রশাসনকে উদ্যোগ নেয়ার কথা বলছেন স্থানীয় জনপ্রতিনিধি। পূর্বে যে গ্যাঞ্জামটা ছিল সেই গ্যাঞ্জামের পরে তার সূত্রধীর করছে আর কি। আমি আমি চেয়ারম্যান হিসাবে আমি সবসময় গ্যাঞ্জামগুলো লোকের বিপক্ষে আমি এখনও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তাদেরকে বলছি যে কোনো মূল্যে আমাদের ইউনিয়ন ঠান্ডা রাখতে হবে, তাতে গ্যাঞ্জামটা না ছড়াই পড়ে। কেরামত আলী ও ফজলু মণ্ডলের দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ লেগে আছে এই গ্রামে, প্রায়ই ঘটে সংঘর্ষের ঘটনা। তবে এবার স্থায়ীভাবে শান্তিপূর্ণ সহ অবস্থান চান গ্রামের মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বস্তিবাড়ি কিংবা অন্যের দয়ে আশ্রিত হয়ে জীবন কাটত যাদের, ভূমিহীন সেসব মানুষের কাছে এবার ঈদ হয়ে উঠেছে উৎসব মুখর। সারাদেশে ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের বাড়ি নিয়ে এসেছে আনন্দের নতুন উপলক্ষ। নতুনভাবে জীবন শুরু করা সেসব মানুষের গল্প তুলে এনেছেন আমাদের বিভিন্ন জেলার সহকর্মীরা। সারা জীবন কাটলো, কোনো সময় তো বাড়িতে শীত করতে পারিনি, এই হাসিনার ঘর পাওয়ার পরে বাড়িতে শীত করলাম, সুন্দরভাবে ঈদ কাটাইলাম আর কি। সাত দিন আগেও লালমনির হাটের সফরউদ্দিনের মাথার উপরে কোনো ছাদ ছিল না, কিন্তু এখন তার মুখের হাসি বলে দেয় কতটা নিশ্চিন্ত জীবনের স্বাদ পেয়েছেন তিনি। গত মাসে জেলার উত্তর বালাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় 23 বাস্তুহারা পরিবারকে দেয়া হয় স্থায়ী ঠিকানা। প্রত্যেকেরই জীবনে এবারের ঈদ এসেছে উৎসবের ভিন্ন আমেজ নিয়ে। ঘর ছিল না, ভাঙা ঘরে ছিলাম, এখন ভালোই ঈদ কাটতেছে। মাসির বাড়িতে আসছিলাম, বাইরের ঘরে আসছিলাম, কত কত শূন্য থাকিয়া পরে অনেক ঘর পাইছি, অনেক শান্তিতে আমি আছি। গত 26 এপ্রিল সারা দেশে নতুন করে প্রায় 33,000 পরিবারকে দেয়া হয় আশ্রয়ণের বাড়ি, যার মধ্যে প্রায় 1,000 বাড়ি হস্তান্তর করা হয় উত্তরের আরেক জেলা বগুড়ার বাস্তুহারাদের মধ্যে। নিজের বাড়িতে থেকে কখনো ঈদ উদযাপন করতে পারবেন এমন স্বপ্ন দেখার সাহসও হয়তো করেননি তারা। নিজের বাড়ির মতন তে চলাফেরা করিচ্ছে, আন্দা বাড়া করিচ্ছে, সোল পড়লে আছে খুব ভালো, আল্লাহ দিলে সুসলের মধ্যে ঈদ কাটাচ্ছি, আল্লাহ কাছে লাগো চুকরে। এইবারে ঈদ করলাম নিজের বাড়িতে, আমি ছেলে মেয়েক নিয়ে স্বামীক নিয়ে খুব ভালোই লাগলো। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা বলছেন বাড়ির মালিক হয়ে জীবনের হারানো আত্মসম্মান ফিরে পেয়েছেন তারা। মর্যাদাশীল জীবনের যে অধিকার প্রতিষ্ঠা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটি ঈদে তাদের জন্য সবচেয়ে বড় উপহার। মাথা গোজার ঠাইটা হয়েছে, আগে কোনো আমরা ভাড়া থাকতাম, ভাড়া দেওয়ার তো ঠিক ছিল না আর কি, মানে অনেক কষ্ট হতো দুটো ছেলে মেয়ে নিয়ে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা এই ভাষা মানুষকে যে আশ্রয় দিয়েছে তার জন্য তাকে লাখ লাখ অসংখ্য ধন্যবাদ জানাই। তিন পর্যায়ে এখন পর্যন্ত 1.5 লাখেরও বেশি বাস্তুহারা পরিবারকে 2% জমির ওপর বাড়ি নির্মাণ করে দিয়েছে সরকার। দেশের প্রত্যেক নাগরিককে গৃহায়নের আওতায় আনতে 8 লাখেরও বেশি এমন বাড়ি নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ঈদের টানা ছুটিতে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছেন লাখ লাখ মানুষ। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারেও এর ব্যতিক্রম নয়। বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, সমুদ্র সৈকত কক্সবাজারে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন জানাবেন।
শুভ সকাল তানিয়ে আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন আমি কক্সবাজার সমুদ্র সৈকতে আছি, কিন্তু যে রাতভর বৃষ্টি, এখন কি সকাল থেকেও কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে, তার কারণে কিন্তু আসলে যারা পর্যটক কিন্তু আসলে গতকাল থেকে কিন্তু আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু যারা কক্সবাজার এসে অবস্থান করেছে সমুদ্রের সাথে মিতালি গর্তে, তারা কিন্তু আসলে এখনও পর্যন্ত সেভাবে বের হতে পারেনি। কিন্তু আসলে সমুদ্রে কিন্তু আসলে আমরা দেখছি সমুদ্র দেখতে অনেক জন কিন্তু সকালে আসার কথা রয়েছে, কেউ কেউ কিন্তু একেবারে বৃষ্টি উপেক্ষা করে তারা ছুটে এসেছেন। আপনি দেখতে পাচ্ছেন যেহেতু টানা বন্ধ, সব সময় কিন্তু আসলে আসা যায় না, কিন্তু আসলে যে বৃষ্টি তাদের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু খুশি বলে কথা, কিন্তু আসলে আনন্দ উল্লাসে তারা মেতে উঠবে, তো এই কারণে কিন্তু তারা ছুটে এসেছে বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আসলে দেশের সবচেয়ে বড় কিন্তু আসলে যে এই সমুদ্র সৈকত, কিন্তু আসলে এই সৈকতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন মানুষ আসে, বিদেশের যারা পর্যটক আছে তারাও কিন্তু ছুটে আসে। কিন্তু আসলে যে এই সৈকতটাকে কিন্তু আসলে উন্নত বিশ্বের আদলে সাজানোর যে দাবি তাদের রয়েছে, কিন্তু সেইভাবে সেই আদলে সাজানো হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। কিছুটা উন্নত হয়েছে, এখনও পর্যন্ত যেভাবে উন্নত হওয়ার কথা রয়েছে সেভাবে কিন্তু আসলে উন্নত হয়নি। কিন্তু আসলে দেখা যাচ্ছে তবু কিন্তু আসলে ঈদের বন্ধে কিন্তু সবাই ছুটে এসেছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি, কোন জায়গা থেকে এসেছেন? যে আমি কুমিল্লা থেকে আসছি। কুমিল্লা কেমন লাগছে? কুমিল্লা আজকে আসছে অনেক আশা নিয়ে যে কক্সবাজার ঘুরবো, যে সমুদ্র সৈকত বৃষ্টির কারণে আমাদের সমস্যা হচ্ছে, আমরা সেভাবে ফিল পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না। তবু সকালবেলা আইসা আমরা খুবই আনন্দিত হয়েছি, কারণ আমরা অনেক বাতাসে অনেক কিছু দেখতে পাচ্ছি, আমরা ছবি তুলবো। এই সময় বৃষ্টি এবারছে, তারপর আমরা আবার চলে গেছি, আবার আসছি এই বৃষ্টি থেকে। কোন জায়গা থেকে এসেছেন আপনি? আমি এসেছি কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে কেমন লাগছে আপনার? অনেক ভালো লাগতেছে, যা বলার মতো না, কারণ সকালবেলা আসছিলাম, সূর্যের আলোটা ভালো মতো দেখতে পারি নাই, কিন্তু অনেক অনুভূতি আসছিল তখন, অনেক ঘুরতে পারছি, তারপর বৃষ্টি আসতে আবার ভিতরে গেছে, আবার অনুভূতির কারণে আমরা আবার ফিরে আসছি আবার বৃষ্টিতে ভিজে, তখন অনুভূতি ই করতেছে আর কি। আমরা একটু সমুদ্রে যারা কিন্তু আসলে স্পিড বোটে চড়ার জন্য চাচ্ছে সেই দৃশ্যটা কিন্তু দেখানোর জন্য চাচ্ছি, কিন্তু আসলে বৃষ্টির জন্য আমরাও কিন্তু আসলে অনেকটা বাধা উপেক্ষা করতে হচ্ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে কিন্তু আসলে যারা পর্যটক যারা ছুটে এসেছেন তারাও কিন্তু উল্লাসে নেমেছে, যেহেতু সকালের সূর্য দেখার জন্য সবাই আসে, কিন্তু সূর্য কিন্তু এবার দেখা যায়নি, যেহেতু বৃষ্টি হচ্ছে তার কারণে সূর্যটা কিন্তু দেখা হয়নি তাদের। কিন্তু সূর্য দেখা না হলেও কিন্তু আসলে দেখা যাচ্ছে বৃষ্টির মধ্যেও কিন্তু আসলে সমুদ্রের সাথে মিতালি গর্তে সবাই ছুটে এসেছেন। কিন্তু আসলে দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউ কিন্তু আসলে ধীরে ধীরে কিন্তু আসলে বড় হচ্ছে, যত সময় যাবে তত কিন্তু আসলে সমুদ্রের ঢেউ কিন্তু অনেকটা বড় হবে, কিন্তু আসলে পর্যটকদের ভিড়ও কিন্তু অনেকটা বাড়বে। শুধু আসলে এই জায়গায় নয়, আইনশৃঙ্খলা বাহিনীর কথা যদি আমরা আপনাকে জানাই, যে সৈকতগুলো আছে কক্সবাজারের লাবণী বিচ আছে, আমি আছি সুগন্ধা বিচে, সেখানেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী খুব সতর্ক অবস্থানে আছে। একই সাথে টুরিস্ট পুলিশ যারা আছেন তারাও কিন্তু আসলে যে যারা পর্যটক, যেহেতু পর্যটকদের যে আসা শুরু হয়েছে, যে একটা বড় মৌসুম এখন, এই মৌসুমে কিন্তু আসলে যেহেতু বন্ধ, টানা বন্ধ, এই বন্ধের মধ্যেই কিন্তু আসলে পর্যটকরা কিন্তু আসলে এই কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে কিন্তু চলে আসবে, যে এই সৈকতে কিন্তু সবারই কিন্তু ভিড় হবে। এমনকি হোটেল মোটেলগুলোতে কিন্তু আমরা দেখেছি গতকাল থেকে একেবারে কিন্তু কোনো সেখানে কিন্তু আসলে খালি নেই, এমনকি কোনো রুম কিন্তু খালি না থাকার কারণে অনেকজন কিন্তু বাসা বাড়িতে পর্যন্ত থেকেছে বলে আমরা জানতে পেরেছি। সেই জায়গাগুলো কিন্তু আসলে এতদিন করোনার কারণে, দুই বছর যে ঈদ ছিল, কিন্তু সেই ঈদে কিন্তু সেভাবে কিন্তু আসলে এই উৎসবটি, ঈদের যে আনন্দ উৎসব, যে কক্সবাজারে এসে সবাই যে কিন্তু আসলে একেবারে কিন্তু আসলে এই জায়গায় কিন্তু আসলে যে উৎসবে নামবে সেই সুযোগটা কিন্তু সবার হয়নি, তার কারণে কিন্তু আসলে যে কক্সবাজারে যে সমুদ্র সৈকতের পাশে কিন্তু আসলে যে হোটেল মোটেল গড়ে তুলেছে তারাই কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছিল। কিন্তু এবার পর্যটকদের যে আশা দেখছেন, কিন্তু পর্যটকদের আগমন দেখে তারা কিন্তু খুব খুশির কথা আমাদেরকে জানিয়েছেন। আগে বাগে বুকিং দেওয়া আছে, যেহেতু গতকাল ঈদ গেল, সেই ঈদের আনন্দে কিন্তু আমরা দেখছি কিন্তু আসলে সবাই কিন্তু আসলে কক্সবাজার মুখী হওয়ার কারণে কিন্তু যারা হোটেল মোটেল মালিক তারাই কিন্তু আসলে আশা তাদের কিন্তু আসলে যে এবার কিন্তু আসলে ভালো ব্যবসা হবে, এমনকি ভাড়াও কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে, যেখানে 3,000 টাকার রুম এখন কিন্তু 6,000 টাকা 8,000 টাকা পর্যন্ত তারা নিচ্ছে, যেহেতু 2-4-5 দিনের জন্য। সে
সেই কথা কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছেন। এখানে যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি, কোন জায়গা থেকে এসেছেন ভাই? কুমিল্লা থেকে এসেছি। ভালো লাগছে, কিন্তু বৃষ্টিটার জন্য বেশি সমস্যা হচ্ছে আর কি। বৃষ্টি থামে বৃষ্টি আসে, বৃষ্টি থামে বৃষ্টি আসে, এরকম অবস্থায়। সকালবেলা পর্যটক আরও বেশি ছিল, এখান থেকে পর্যটক আরও বেশি ছিল, বৃষ্টির কারণে অনেকে চলে গেছে, সে কারণে পুরোপুরি পর্যটক আসতে পারতেছে না বৃষ্টিটার জন্য। আমি কুমিল্লা থেকে আসছি। এই দীর্ঘ এক মাস শ্যাম সাধনা পালন করার পর সবাই একটু খুশিতে ঘোরাঘুরি করতে মন চাচ্ছে, তো এই অনেক দূরে আসছে ঘোরার জন্য, কিন্তু আসা যেহেতু এরকম বৃষ্টি পাচ্ছি তাহলে ওই আগের মতন মজা পাচ্ছি না আর কি। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে যাচ্ছি। কোন জায়গা থেকে এসছেন ভাই, কেমন লাগছে এখানে? সিলেট থেকে আসছি। এর মতো এখন আর ইয়ে নাই আর কি, আগে যে একটা সৌন্দর্য উপভোগ করতাম এগুলো এখন আর নাই, অনেকাংশে কম। তারপরও আসছি, মোটামুটি ভালোই লাগতেছে আর কি। দাঁড়িয়ে আপনি বুঝতে পেরেছেন, কিন্তু আসলে পর্যটকদের ভিড় কিন্তু অনেকটা বাড়ছে, যেহেতু বৃষ্টি তার কারণেও কিন্তু আমরা দেখছি পর্যটক কিন্তু আসা শুরু হয়েছে। তো আশা করা যায় বেলা যত বাড়বে তত পর্যটকের ভিড় আরও বেড়ে যাবে বলে আমরা আশা করছি। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে তানিয়ার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ ঘিরে কক্সবাজারের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, সকালের সংবাদে এবারে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আবারও, আপনারা দেখছেন News24 সকালের সংবাদ। সম্প্রতি শেরপুর জেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় 5,000 হেক্টর জমির বোরো ফসল। ফসল হারিয়ে নিঃস্ব প্রায় 2,000 কৃষক পরিবারে চলছে হতাশা। ঈদ আসলেও এসব পরিবারে নেই ঈদের কোনো আনন্দ। শেরপুর থেকে জুবাইদুল ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শেরপুর জেলার 52টি ইউনিয়ন ও 4টি পৌর এলাকায় এবছর 91,500 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এরই মধ্যে পাকা ধান কাটাও শুরু হয়েছে। এবার ধানের ফলনও হয়েছিল বেশ ভালো। কৃষকরা আশা করেছিল ধান বিক্রি করে মেটাবে কৃষি ঋণ ও জমি চাষ এবং সেচের টাকা, সারা বছরের খাবার জোগাবে এ ফসল থেকেই। কিন্তু গত 19 এপ্রিল ভোরে ঘণ্টাব্যাপী শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে শ্রীবর্দি, ঝিনাইগাতি ও শেরপুর সদর উপজেলার 8টি ইউনিয়নের 5,000 হেক্টর জমির বোরো ধানের আবাদ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সারা বছর কিছু খাবার পাবো না, পোলাবার নিয়ে কি করে খামো এখন, চিন্তায় ভাবনায় আছি। এখানকার কৃষক কৃষাণীদের দাবি তাদের ঘরে খাবারই নাই, কিভাবে পরিশোধ করবে ঋণ, সেচ ও জমি চাষের বিল, সারা বছর খাবেই বা কি? 100 একর জমি লাগাইছিলাম, সম্পূর্ণ জমি হিলে খাইয়ে গেছে, এখন আমার চলার কোনো পথ নাই, কিভাবে চলবো? আমরা আল্লাহ দান চুক্তি খেত নিছি, 1.5 একর জমিন, গরিব মানুষ, আমরা ঈদ বাদলি করার ভাবতেছি না, আমরা খুব দুঃখিত। শিশু কিশোররা জানায় তাদের ধানের ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় এবার নতুন কাপড় কিনতে পারছেন না, এজন্য ঈদের আনন্দ ফিকে হয়ে গেছে তাদের কাছে। আমগো তো ঈদ আগের মতো চলবো না, এখন আমগো ক্ষতি হওয়ার কারণে আমগোর এই আগের দিনের মতোই কাটাইতে হবো। আমগোর বাবা মা জামা কাপড় কিনে দিতে পারতেছে না, এখন আমরা ঈদ করবো কিভাবে? আমরা এই ধানের উপরে আমরা নির্ভরশীল ছিলাম, এখন এই ধান শিলের জন্য সব শেষ হয়ে গেল গা, এখন আমাদের তো ঈদের উৎসব আগে এখন যেরকম আছে ঈদের দিনও সেরকমই থাকবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে 1,00,000 টাকা ও 20 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এক একজনের ক্ষয়ক্ষতি হয়েছে, তো এইসবগুলো ক্ষয়ক্ষতি আসলে সরকারের একার পক্ষে পুষিয়ে দেওয়া সম্ভব না। আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে দিয়ে আমরা ইতিমধ্যে 20 টন চাল শ্রীপদিতে বরাদ্দ দিয়েছি। জেলার ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ সৃষ্টি করে দিবে সরকার, এমন প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, News24। ঝালকাঠি সুগন্ধা নদীতে অভিযান 10 লঞ্চে, অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও নিখোঁজ পরিবারের বিবর্ণ ঈদ। উৎসব আমেজের ছোঁয়া লাগেনি পরিবারগুলোর সদস্যদের মধ্যে। অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত পরিবারগুলোর মধ্যে এখনও বইছে শোকের মাতম। নিখোঁজ পরিবারের সদস্যরা এখনও স্বজনদের পরিচয় শনাক্ত হওয়ার অপেক্ষায়। তবে স্বজন হারানোর পরিবারগুলোকে আর্থিকভাবে সচ্ছল করে গড়ে তোলার দাবি সচেতন মহলের। বরগুনা প্রতিনিধি সুমন শিকদারের প্রতিবেদন। বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের মুক্তা আক্তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি রিয়াজ হাওলাদার কাজ করতেন ঢাকার একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে। ঝালকাঠি সুগন্ধা নদীতে লঞ্চ দুর্ঘটনার দিন সদ্যজাত পুত্র সন্তানকে দেখতে বরগুনা আসছিলেন তিনি। সুগন্ধা নদীতে লঞ্চ দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি স্বামী রিয়াজ হাওলাদারকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মুক্তা আক্তার।
ঈদের আনন্দ তো দূরের কথা, দুবেলা দুমুঠো খেয়ে পরে বেঁচে থাকায় দুষ্কর হয়েছে তার। বাবা সারা কেমন গেছে বছর এক আমরা সবাই মিললে একসাথে ঈদ কাটাইছি, আর আজ ওগ বাবা নাই, ওরা আর মোর দিক সাইতে ওর মোর এই ঘরে লোক আছে যাইয়ে দৌড়াইয়ে দেহে। বৃদ্ধ বয়সে শেষ সম্বল একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ রিয়াজের বাবা মা, সেই সাথে ছোট ছোট দুটি নাতি ও পুত্রবধূর ভবিষ্যৎ নিয়ে রয়েছেন চরম ঢাকা থেকে বরগুনাগামী অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডে প্রিয়জন হারিয়েছেন অনেকেই। নিহত ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারে এবছর ঈদ আনন্দ মলিন হয়ে গেছে। কাটাই আসছে এখন এই প্রথম বছর আসছে যে ঈদের সময় বাবা পাশে নেই, যে স্বজন হারায় সেই বোঝে স্বজন হারানোর যন্ত্রণা। একদিকে নিজের সন্তান, অন্যদিকে মা, কোনোটাই কারোর থেকে কম নয়। এবছর তো আমার বাচ্চার বাবা নাই, ও শুধু বাবা বাবা করে কাঁদে। সুগন্ধা ট্রাজেডি কেড়ে নিয়েছে প্রিয়জনদের, প্রিয়জন হারানোর শোক অসহনীয়। তবুও সরকারের পক্ষ থেকে এই পরিবারগুলোকে আর্থিকভাবে সচ্ছল করে গড়ে তোলার দাবি জানিয়েছেন বরগুনার সচেতন মহল। যে সকল পরিবারে কর্মক্ষম ব্যক্তি রয়েছে, শিক্ষিত ব্যক্তি রয়েছে, তাদের যাতে কর্মসংস্থান করা হয় সে ব্যাপারে সরকার প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে। ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত মারা গেছেন 49 জন, এছাড়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরও 8 জন। ডেক্স রিপোর্ট, নিউজ 24। করোনাকালীন বিপর্যয়ে উতরে আবারও চাঙ্গা হতে শুরু করেছে সিনেমা হল। ঈদ কিংবা অন্যান্য উৎসবকে কেন্দ্র করে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা, দর্শক সারাও ভালো পাচ্ছে হলগুলো। এবারের ঈদে মুক্তি পেয়েছে পূজাচেরি ও সিয়াম অভিনীত শান, দর্শকরা আবারও হলমুখী হচ্ছেন তাই খুশি হল সংশ্লিষ্টরাও। আরো জানাচ্ছেন রিফাত আসনুবা। একটা সময় ছিল যখন ঈদ আসলেই নতুন কি সিনেমা মুক্তি পেয়েছে এ নিয়ে মানুষের আগ্রহ ছিল অনেক, পরিবার পরিজন নিয়ে উৎসব পার্বণে মানুষ ছুটে যেত সিনেমা হলে, কিন্তু ধীরে ধীরে কোথায় যেন হারিয়ে যায় সেই উৎসাহ। তবে করোনার 2 বছরের থাকা কাটিয়ে আবারও হলে ফিরছে মানুষ। গেল কয়েক বছরে মুক্তির আলো দেখেছে অনেকগুলো ব্যবসা সফল সিনেমা, সবশেষ এবারের ঈদে মুক্তি পেল জাজ মাল্টিমিডিয়া পরিচালিত শান। সিনেমাটি ভালোই লাগছে, একটু নতুনত্ব আছে, ট্রেলার বা অন্য ইউটিউবে যেটা আসছে গানগুলো সেগুলো দেখেছি, আসলে খুবই মুগ্ধ হয়েছে। সিনেমাটি মুক্তির প্রথম দিনে দর্শকদের সাথে বসে সিনেমা উপভোগ করেন তারকা জুটি পূজাচেরি ও সিয়াম। শান এবং আমার আরেকটা সিনেমা রিলিজ পেয়েছে গোলই, তো দুইটা সিনেমা মিলিয়ে আসলে আমার ঈদটা মনে হচ্ছে না ঈদ পরিপূর্ণ, খুব ভালো লাগছে। শান নিয়ে আমরা দর্শকের কাছে ফেরত আসতে পেরেছি, আর তারা এখন পর্যন্ত যে পজিটিভ রেসপন্স দিচ্ছেন বাংলাদেশের একটা ফিল্মকে, আই এম রিয়েলি গ্রেটফুল। হল সংশ্লিষ্টরা জানান পরিবার পরিজন নিয়ে দেখার মতো মানসম্মত সিনেমা তৈরি করায় আবারও হলে বসে সিনেমা দেখার দিন ফিরেছে। রিফাত তাসনুবা, নিউজ 24, ঢাকা। এদিকে করোনা মহামারীতে দীর্ঘ সময় ধরে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় শোবিজ অঙ্গনের হালচাল অনেকটাই পাল্টে গেছে। ঈদ মানে বড় বাজেট সিনেমা আর জমকালো পার্টি, তবে এবার এমন কিছু নেই, বেশ সাদামাটা ভাবে উদযাপিত হচ্ছে ঈদ। বড় পর্দায় বেশ কিছু সিনেমা মুক্তি পেলেও নেই বড় কোনো তারকার ছবি, তবে হলিউডে চলতি সপ্তাহে মুক্তি পাচ্ছে বেশ কয়েকটি সিনেমা, বিস্তারিত জানাচ্ছেন সাজিয়া ইসলাম। বিগবাজেটকে সামনে রেখে মুক্তি পেয়েছে বলিউডের দুটি বিগ বাজেট সিনেমা, নবীন প্রবীণের মেলবন্ধনে জমজমাট প্রস্তুতি নিয়েছে বলিউড, দর্শক টানছে অজয় দেবগন পরিচালিত রানওয়ে খাট 4। সিনেমাটি পরিচালনার পাশাপাশি পাইলট বিক্রম খান্নার ভূমিকায় অভিনয় করেছেন অজয়। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, রাকুল প্রীত সিং, বামানি রানীর মতো অভিজ্ঞ তারকারা। অজয় দেবগনের সঙ্গে পাল্লা দিতে মুক্তি পেয়েছে টাইগার শ্রফ অভিনীত রোমান্টিক অ্যাকশন ফিল্ম হিরোপান্তি 2। তবে ছবিটি অনেক আশা জাগিয়েও চূড়ান্ত হতাশ করেছে দর্শকদের, ছবির কাহিনী অতিরঞ্জিত এবং টাইমিং বেশি হওয়ায় ব্যর্থ হয়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকীর মতো ন্যাচারাল অ্যাক্টরও।
অন্যদিকে হলিউডের চলতি সপ্তাহে মুক্তি পাবে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ডক্টর স্ট্রেঞ্জার মাল্টিভার্স অফ ম্যাডনেস। আর ডিসি কমিক ভক্ত হলে কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ব্যাটম্যান দেখেও ঈদের আমোদের সময় উপভোগ করতে পারেন। সাজিয়ে ইসলাম, নিউজ 24। ঈদে শিশুদের আনন্দ রাজ্য হয়ে উঠেছে রাজধানীর বসুন্ধরা সিটিতে অবস্থিত ইনডোর থিম পার্ক ডগি ওয়ার্ল্ড। ইচ্ছা মতো খেলাধুলা আর রাইড উপভোগ করতে পেরে তাদের ঈদের আনন্দ বেড়ে গেছে কয়েকগুণ। একে তো বৈরী আবহাওয়া, অন্যদিকে বিনোদন কেন্দ্রের সংকট, তাই ঈদের এই সময়টা পরিবার নিয়ে কাটাতে অনেকেই এসেছেন ডগি ওয়ার্ল্ডে। দর্শনার্থীরা বলছেন, নাগরিক জীবনের ক্লান্তি আর একঘেয়েমি কাটাতে এই ধরনের সুস্থ বিনোদন কেন্দ্র খুবই প্রয়োজন। টগি ওয়ার্ল্ডে রয়েছে নাগরদোলার মতো মিনি ফেরিস হুইল, এছাড়া বাম্পার কার, লিটল প্লেন সহ 15টি আকর্ষণীয় রাইড, 43টি গেমস এবং কিডস ও ভিআইপি বোলিং ছাড়াও রয়েছে বিভিন্ন গেম জোন। অনেক বেশি ভালো লাগছে এখানে এসে, বিশেষ করে বাচ্চার জন্য অনেক অনেক সুন্দর একটা জায়গা, বাচ্চারা অনেক বেশি এনজয় করতে পারছে এখানে এসে। এখানে আসতে মজা লাগে তাই এখানে আসতে চাই। বাচ্চাদের জন্য আসলে এরকম একটা পরিবেশ ঢাকা খুব দরকার ছিল, যেটা আমরা এখানে এসে পাচ্ছি। সে সব রাইড উঠেছে, আমি প্রায় আসি, প্রত্যেক ঈদে আসি, ও খুব মজা পায়, যত ভিড় হোক এখানে ঘুরতে আসি, ভালো লাগে। এবার একটি ভিন্ন রকম গ্রামের খবর। কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামে ইউটিউবের কন্টেন্ট তৈরি করতে রান্না খাওয়ার আয়োজন হয়। যাদের দুবেলা খাবার জোটে না তারাও এই আয়োজনের কারণে পাচ্ছেন রাজকীয় খাবার। খাবারের এই ভিডিও থেকে আসছে মোটা অঙ্কের আয়, আসছে আর্থিক সাহায্য। ধীরে ধীরে গ্রামের সব মানুষই যুক্ত হয়েছেন এই আয়োজনে। এখন গ্রামের নামই বদলে হয়েছে ইউটিউব গ্রাম। জাহিদুজ্জামানের প্রতিবেদন। কয়েক বছর আগে পিকনিক করার সময় ইউটিউবে কন্টেন্ট তৈরির চিন্তা মাথায় আসে উদ্যোক্তাদের। বাজার করা, রান্না ও গ্রামীণ পরিবেশে খাওয়ার ভিডিও ধারণ করে একের পর এক কন্টেন্ট দেওয়া হচ্ছে অ্যারাউন্ড মি বিডি নামের ইউটিউব চ্যানেলে। আর যারা গ্রামের মাঠে খেতে আসতে পারেন না, শারীরিকভাবে অক্ষম, তাদের জন্য আলাদা রান্না করে পৌঁছে দেওয়া হয় বাড়িতে বাড়িতে। এসব ভিডিও যাচ্ছে ভিলেজ গ্রান্ডপা নামের আরেকটি চ্যানেলে। সারা গ্রামে প্রতিবন্ধী আছে, বুড়া লোক আছে, তাদের খাওয়ায়, তাদের উঠা বসায়, তাদের কাগজ চোপড় দিই, বুঝছেন? তারা কত আমার দোয়া করে, ভালোবাসে, মজা করে যেগুলো করে এবং হাসি খুশিতে যেগুলো করে সেগুলো আর কি ভিডিও করে ধরে রাখি, সেগুলো দেখে মানুষ অনেক খুশি হয়। এগুলো আমরা রান্না করে পরে প্রতিবেশীরা আছে গ্রামের লোক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা একসাথে কাঁধ মিলিয়ে এগুলো বসে খাই। ইউটিউব থেকে এখন মাসে প্রায় 8-10 লাখ টাকা আয় হয়। বিদেশ থেকেও আসছে সহায়তা। উদ্যোক্তারা বলছেন, মানুষের সেবা করাই তাদের মূল লক্ষ্য। আমরা লাভলাদের সেব করি না, আমরা যা আয় করি তা ব্যয় করে দিই। ভবিষ্যৎ পরিকল্পনা মানুষের প্রতি যেভাবে আল্লাহ কাজ করতে হবে, আল্লাহ যেন এবার তফিক দেয় আমরা যেন মানুষের জন্য এভাবে আরও সারা বাংলাদেশ ভাবে সারা যেতে পারি। একই সঙ্গে এই ইউটিউবাররা গ্রামে একটি পার্ক নির্মাণেরও উদ্যোগ নিয়েছেন। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। এবারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 9 মে ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করতে পারেন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন অনবরত হোঁচট খেতে থাকায় পুতিন এই পথে হাঁটতে পারেন, এমন ধারণা প্রকাশ করেছেন মার্কিন ও পশ্চিমা কর্মকর্তারা। আর আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করা হলে রাশিয়া নিজেদের রিজার্ভ বাহিনীকে ইউক্রেনে পুরোপুরি মোতায়েন করতে সক্ষম হবে। এদিকে পশ্চিমা দেশগুলোর উদ্দেশ্যে নোটিশ জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, যে কোনো সময় পণ্য রফতানি বন্ধ করতে পারে রাশিয়া। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন, পাশাপাশি কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি আলোচনারও ডাক দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী মোদি বিশেষ সফরে ইউরোপে রয়েছেন। এছাড়া ইউক্রেন যুদ্ধের ইতি টানতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার ইচ্ছা প্রকাশ করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস, সেই সাথে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। $850 কোটি টেসলা শেয়ার বিক্রি করেছেন এলন মাস্ক। টুইটার কেনার চুক্তির 3 দিনের মধ্যে শেয়ারগুলো বিক্রি করেন বিশ্বের শীর্ষ এই ধনী। মাইক্রোব্লগিং সাইটটি কেনার অর্থ সংস্থানে মার্কিন বিদ্যুৎ চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রি করছেন এলন। সম্প্রতি এমন খবর দিয়েছে বিবিসি, প্রতি শেয়ার $822.68 থেকে $999.13 এর মধ্যে লেনদেন হয়েছে। মাস্কের
টুইটার কেনার খবরের পর টেসলার বাজার মূল্য কমেছে $10,000 কোটি বেশি। এতে সংস্থাটির বাজার মূল্য দাঁড়িয়েছে $90,600 কোটি। এবারে ক্লেমনের সৌজন্যে খেলা সংবাদ। তারকাদের তারকা বলা হয় জাতীয় দলের ক্রিকেটারদের। সাধারণের সবসময় জানার আকাঙ্ক্ষা থাকে কিভাবে কাটলো তার প্রিয় তারকার ঈদ। জাতীয় দলে অনেক ক্রিকেটার এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, গোটা দেশের মানুষের কাছে চেয়েছেন দোয়াও। বেশিরভাগই উদযাপন করছেন প্রিয় মানুষদের সাথে। সুখন সরকারের প্রতিবেদন। দেশের ক্রীড়াঙ্গনের বেশিরভাগ তারকাই এবারের ঈদ উদযাপন করেছেন প্রিয় মানুষের সাথে। জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম ঈদ উদযাপন করেছেন তার নিজ শহর বগুড়ায়। তবে এবারের ঈদটা ভালো যাচ্ছে না মুস্তাফিজুরের। আইপিএল খেলতে তিনি রয়েছেন ভারতে, সাথে স্ত্রী থাকলেও ভীষণ মিস করছেন পরিবারের অন্য সদস্যদের। একসঙ্গে নামাজ পড়তে যাওয়া হয়, আমার ফ্রেন্ডরাও থাকে, তার চাচাতো ভাই, এই সবাই মিলাই ঈদটা নিবসর করতে পারতেছে না। আবার জাতীয় দলের আরেক ক্রিকেটার নাসির হোসেন স্ত্রী ও সন্তানকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। এই মুহূর্তে নারীদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট খেলতে সংযুক্ত আরব আমিরাতে আছেন জাহানারা আলম, সেখানেই ঈদ কেটেছে তার। দোয়া চেয়েছেন, দেশের মানুষকেও জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। পরিবারের সাথে ঢাকাতেই ঈদ উদযাপন করেছেন তাসকিল আহমেদ। বন্ধুদের সাথে ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছেলের সাথে ছবি শেয়ার করে দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন মাশরাফি। পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন আফিফ হোসেনও। মেহেদী হাসান মিরাজও ছবি পোস্ট করেছেন সন্তানের সাথে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ঈদ উদযাপন করেছেন দেশেই। নিজের ফেসবুকে তিনি ঈদ শুভেচ্ছা জানিয়েছেন গোটা জাতিকে। ওয়ানডে দলের ক্যাপ্টেন তামিম ইকবালও ঈদের দিনটা কাটিয়েছেন পরিবারের সাথে, দেশের মানুষকে জানিয়েছেন ঈদ শুভেচ্ছা। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। তখন চলছে করোনাকাল, বায়ো বাবলে হোটেল বন্দি ক্রিকেটাররা। ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ জয়ের মাঝে ভাইরাল হয়েছিল সাকিবকে উদ্দেশ্য করে নুরুল হাসান সোহানের বলা, তাড়াতাড়ি শেষ করেন ভাই, অনেকদিন পর বাসায় যাব। এবার সোহান পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়িতে ফিরেছেন। তার আগে ঈদ আর ক্রিকেট নিয়ে খোলামেলা কথা বললেন নিউজ 24 এর সঙ্গে। সাক্ষাৎকারটি নিয়েছেন সহকর্মী শুভ দেবনাথ। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, টি টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল নুরুল হাসান সোহানের। এরপর ওয়ানডে এবং টেস্ট ম্যাচ খেলেছেন, ওয়ানডে দলে এখন আর জায়গা হয় না, টেস্টে স্কোয়াডে জায়গা পেলেও একাদশে জায়গা হয় না, তবে টি টোয়েন্টিতে এখন নিয়মিত। বিপিএলে অসাধারণ পারফরমেন্স করেছেন নুরুল হাসান সোহান। ক্রিকেটে কিভাবে আসা? আব্বু ফুটবল খেলতো, চাচা এবং মামারা আসলে সবাই স্পোর্টস রিলেটেড, তো সেখান থেকে আসলে ছোটবেলা থেকে স্পোর্টস এর প্রতি অন্যান্য রকম একটা ইন্টারেস্ট ছিল। নিজ শহরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, সেই অনুভূতি? অনেক লাকি ছিলাম, নিজের হোম টাউনেই ইন্টারন্যাশনাল ডেবিউ হয়েছিল বাংলাদেশ টিমের হয়ে, তো অবশ্যই এটা যে কোনো প্লেয়ারের জন্য অন্যরকম বড় একটা গর্বের বিষয় আমার কাছে মনে হয়। প্রিয় ফরম্যাট? বাংলাদেশ টিমের খেলা প্রতিটি ম্যাচই আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট এবং প্রাউডের ব্যাপার। অবশ্যই টেস্ট এবং ওডিআই খুব বেশি এনজয় করি। ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের প্রথম শিরোপা জয়, সেটি কিভাবে সম্ভব হলো? টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, প্লেয়ার এবং যেটা বললাম যে অবশ্যই টিম ওনার বসুন্ধরা গ্রুপ যারা আছে তাদের একটা কম্বিনেশন অনেক বেশি ইম্পর্টেন্ট দরকার হয়, যে জিনিসটা আমার কাছে মনে হয় যে শেখ জামাল খুব ভালো করে করতে পারছে। জাতীয় দলের বাইরে থাকা কতটা কঠিন? সিচুয়েশন সবার জন্য একরকম থাকে না, তো আমার কাছে মনে হয় যে আমি অনেক বেশি চ্যালেঞ্জের ভিতরে থাকি। ব্যাটিং ইমপ্রুভের রহস্য কি? বাবু স্যারের কাছে লাস্ট অনেক দিন ধরে ব্যাটিং নিয়ে কাজ করেছি এবং সত্যিকার অর্থে যেটা বললাম যে আমি সবসময় চাই টিমের জন্য উইনিং কন্ট্রিবিউট করতে। দেশের বাইরে ঈদ কেমন কাটে? আমরা যখন খেলার জন্য থাকি অবশ্যই মেন ফোকাসটা থাকে ক্রিকেট নিয়েই, সময় পাইলে অবশ্যই যেটা বললাম যে একসাথে সবাই
সুন্দর মুহূর্ত কাটানোর চেষ্টা করি। ঈদের ছুটি শেষে শুরু হবে শ্রীলঙ্কা বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি। নিউজ 24 এর পক্ষ থেকে নুরুল হাসান সোহানের জন্য রইল শুভকামনা। সকালের সংবাদ এখন এ পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।